কামাখ্যানগরের পলিটিক্যাল গ্যাংওয়ার অশান্ত কামাখ্যানগর যুব বিজেডি নেতা তথা ঠিকাদার কানুচরণ সাউঙ্কু গুলিমার গুরুতর অবস্থায় কটকর এক ঘরোই ডাক্তারখানায় তাঁকু স্থানান্তরণ করা যাইছি। দুই রাউন্ড গুলিমাড় করে দুর্বৃত্ত ফেরার অছন্তি। কানুঙ্ক হাত ও জঙ্ঘরে গুলি বাজিছি। সিসিটিভি ফুটেজ মাধ্যমে কামাখ্যানগর পুলিশ ছানভিন আরম্ভ করেছে। কামাখ্যানগর মড়ি সাহির বিজেডি নেতা তথা জনে যুব ঠিকাদার কানুদার সাউঙ্কু গুলিমাড় হয়েছে। কারে ঘর আগে বসিথিবা বেলে কিছু দুর্বৃত্ত গুলিমাড় করে ফেরার হয়ে যাই। কানুঙ্ক হাত ও জঙ্ঘরে গুলি বাজিছে। তাঁকু গুরুতর অবস্থায় কটকর এক ঘরোই ডাক্তারখানাকু স্থানান্তর করা যাইছে। গুলিকাণ্ডর কারণ জনাপড়ুনথিলে সুদ্ধা পূর্ব শত্রুতার কানু সাউ গুলিকাণ্ডর শিকার হয়েথিবা অনুমান করা যাচ্ছে। খবর পাই কামাখ্যানগর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছি তদন্ত আরম্ভ করেছে। গুলিকাণ্ড স্থলর এক খোকা উদ্ধার করা যাইতা বেলে কানু সাউঙ্ক ঘর সিসিটিভি যাঞ্চ করে ছানভিন আরম্ভ করেছে পুলিশ। তবে পূর্বর মধ্যে দুইথর কানুঙ্ক উপরে গুলিমাড় করা যাইতা বেলে সে অল্পকে বর্তি যাইছিলেন। ঠিকা কাম বিবাদর এই গুলিমাড় করা যাইতা সন্দেহ করা যাচ্ছে। সে আসিলা মু এইটি ঠিয়া হইছিলে আউ মু কোন হইছি কোন নাই সব কান্দু শুনছি যে মু এটু কইলি কোন হইছি না গুলি বাজিছি। হ্যাঁ এটু আমি সব দাঁড়ায় গলু সে তো মেডিকেল গলে আউ কালি এগারটা পাখাপাখি সাড়ে দশটার এগারটা ভিতরে আমার এখানে যে অনেক কানুচরণ সাউ যে বিজেডি অনেক প্লস তাঁকর কন্ট্রাক্টিভনেস অনেক কালি তাঁকু সে ঘর উঠারা বেড়ে তিনজন দুর্বৃত্ত মোটরসাইকেলটা আসে তার কাছে তাঁকু গুড়ি করে গুড়ি করছেন যেটা তাঁক দেহ দুইটা গুড়ি বাজিছে গোটে জঙ্গলে বাজছে গোটে হাতে বাজিছে আর সাথে সাথে তাঁকু ডাক্তারখানার চিকিৎসা পাই নিয়ে সে আজকের ডেটে সমলচন্ড চিকিৎসিত হচ্ছেন। কালি মধ্যে আমি রাত্রে সাংে সাংে খবর নিয়েছিল সব প্রকার চেষ্টা করল জানাপে সে মধ্যে ডাউট করছেন যে কামাখ্যানগর কিছু আনসোসিয়াল যে আক্টিভিটিরে অনেক তাঁকর শত্রু হয়ে যাইপার কারণ সে জেল অনেক সে ধরেবা বলে ধরেবে বলে ডাউট করে তাঁকু এ প্রকার এই ঘটনার আমি জাঁয়া পড়ু তাঁক আগর মধ্যে দুইথর আটাক হয়েছি 2022 মশায় থাকে টাউনরে হয়েছিল আরে এই কামাখ্যানগর হয়েছিল তেমন আ পছে তিন চারোটি কারণ থাইপরে যেহেতু কন্ট্রাক্ট করছেন বা বিজনেস অনেক বিজনেস উপকার থাকে কাহ সাংে বা কি কাহকে এনগেজ করতে কিংবা রাজনৈতিক সক্রিয় অনেক। ব্যুরো রিপোর্ট সর্বসাধারণ নিউজ।